অভিনয় থেকে দুই মাসে ছুটি নিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী দিঘি। দিঘি জানিয়েছেন সামনে তার পরীক্ষা, আর এ কারণেই দুই মাসের জন্য অভিনয় থেকে বিরতিতে যাচ্ছেন। দিঘি সর্বশেষ 15 নভেম্বর একটি সিনেমার শুটিং করেছেন, তারপরে আর কোনো শুটিং করেননি এই অভিনেত্রী দিঘি। তবে এরই মধ্যে ফ্যাশন শোর মডেল হিসেবে এবার র্যাম্পে হাঁটলেন দিঘি, তবে এটিও 15 নভেম্বরে অনুষ্ঠিত হয়েছিল। এর আগে কখনোই র্যাম্পে হাঁটেননি দিঘি, এ কথা জানিয়েছেন দিঘি নিজেই। জনপ্রিয় এই অভিনেত্রী দিঘি শিশুশিল্পী হিসেবে প্রথমে অভিনয় করেন, তাতে বিপুল প্রশংসাও কুড়ান দিঘি। তবে এখন তিনি সিনেমাতে মূল চরিত্রে নায়িকা হিসেবে অভিনয় করছেন। দিঘির এ পর্যন্ত 2টি সিনেমা মুক্তি পেয়েছে এবং 1টি সিনেমাতে শুটিং এখনো চলছে। আর বর্তমানে 2 মাসের ছুটি নিয়ে বাসায় থেকে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী দিঘি। তো ভিউয়ার্স, মিডিয়া জগতে সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনার 1টি সাবস্ক্রাইব চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে অনেক সহযোগিতা করে। সবাইকে ধন্যবাদ।